ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলের বিধাকের বিরুদ্ধে সরব হলেন সাংসদ। রামপুরহাটের বিধাককে নিশানা করলেন বীরভূমের সাংসদ। রামপুরহাটের মতো খারাপ ফল কোথাও হয়নি। আশিস বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র লিডার, এখানে এত ফল খারাপ কেন হলো? কিছু মানুষের অক্ষমতার ফল খারাপ হচ্ছে, এক কথায় নিশানা করলেন আশিস বন্দ্যোপাধ্যায়কে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কি বলেন তিনি? যে জায়গাগুলো পৌঁছাতে পারেনি রামপুরহাট বিশেষ করে, সেই জায়গাগুলোকে রিপেয়ার করতে করতে এখনো সেই সময়টা আছে বলে এখন থেকে যদি রিপেয়ার করা যায় তাহলে আমরা 26-এ ভালো রেজাল্ট করব। এত সব এনার্জেটিক নেতাদের আছেন, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। রামপুরহাটের থেকে খারাপ করেছে ইংলিশ তো কারোর কাছে নেই, তো তাই জন্য আপনাকে আর আমার ছেলে মেয়ের মতো বলতে পারবেন না যে আমার থেকে খারাপ কেউ করেছে। তো সেই জন্যে আমার ধারণা যে রামপুরহাটের সচেতন হওয়ার সময় এসে গেছে। থেকে প্রত্যেকের বুথকে আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা, যে আপনার তারা হচ্ছে না। স্পেসিফিক তিনি বলে দিচ্ছেন, নির্ধারিত করে দিয়েছেন যে কোন জায়গায় কতটা ফল খারাপ হচ্ছে এবং কার কার অক্ষমতার কথা তিনি বলছেন। এখানে দলেরই সাংসদ দলের বিধায়ককে নিশানা করছেন একেবারে সরাসরি মঞ্চ থেকে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? উনি বুঝতে পারছে যে লোকসভা নির্বাচনে ভ্যালতাল করে জিতে গেছেন এবং বিধানসভা নির্বাচনে আশিসবাবুদের মতো বলসিয়ান নেতাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য রামপুরহাট সহ রামপুরহাট বিধানসভার মানুষ তৈরি হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় তারা কিছু লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই ধরনের তৃণমূলের নামক একটা চোরকে সহায়তা করে বলে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত জিতছে। মানুষের গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতে না। এবার অভিনব কায়দায় চলছে সদস্যপদ সংগ্রহ। গান গেয়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ করছেন বিধায়ক অসীম সরকার। হরিণঘাটায় সদস্যপদ সংগ্রহ করছেন বিধায়ক, আর সেখানেই গানে গানে সদস্যপদ সংগ্রহে সামিল হয়েছেন বিধায়ক। বিজেপির সদস্য হয়ে যান, চলছে সদস্যতার অভিযান, বিজেপির সদস্য হয়ে যান সবাই, বিজেপির সদস্য হয়ে যান। আমরা গরিব বিশ্ব পরিবার, আমরা গরিব, আমরা গরিব বিশ্ব পরিবার, আমার মোদিজির এই আহ্বান, বিজেপির সদস্য হয়ে যান সবাই, বিজেপির সদস্য হয়ে যান, বিজেপির সদস্য হয়ে যান। অন্যদিকে আলিপুরদুয়ারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন 36 জন যাত্রী, 3 জনের অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক। গুজরাট থেকে যাচ্ছিলেন 90 জন পর্যটক। একটি বাস যাচ্ছিল দেওঘরের দিকে, অন্য বাসটি যাচ্ছিল গঙ্গাসাগরে। মধ্যরাতে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা মারে। আহতরা প্রত্যেকেই গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, মোট 36 জন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মোটামুটি এখন তো 24 জন ভর্তি আছে আমাদের এখানে, তারপরে 3 জন হালকা সিরিয়াস, মানে মারা যাওয়ার মতো কেউ নেই। মানে অ্যাকচুয়ালি 2 বাস গুজরাট থেকে কামাখ্যাতে গেছিলো, ওরা ট্যুরে গেছিলো, সেখান থেকে ফিরছিলো, একটা বাস গিয়ে দেওঘরে যাচ্ছিলো আর একটা গঙ্গাসাগর মতো। কিন্তু পেছনের যে চালাচ্ছিলো সে হয়তো বুঝতে পারেনি, সে ওই একই স্পিডে এসে লাগিয়ে দেয়, যার ফলে পেছন থেকে ধাক্কা লেগে সামনের বাসটার যথেষ্ট ক্ষতি হয়। কোন মহিলা একটু সিরিয়াস আছে, একজন পুরুষ একটু সিরিয়াস আছে। হে রেফার রোগ, কলকাতায় রেফার রোগীর মিলল না কোনো বেড, সরকারি হাসপাতালে মিলল না বেড। অ্যাম্বুলেন্সেই গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে হয়রানি রোগীর পরিবারের সদস্যরা। কিভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা? কিভাবে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসার পরেও তারা এখনো পর্যন্ত পরিষেবা পাচ্ছেন না? শুনুন। আছে লাঞ্চের সমস্যা আছে, এখানে আইসিইউ পাচ্ছি না, ভেন্টিলেশন পাচ্ছি না। আজি করে গিয়েছিলাম, আজি করে বলে নীলরতনে ফাঁকা আছে, নীলরতনে পেয়ে যাবেন।
নীলরতন এসে ওদের বলছে যে আগে বুক করে রাখতে হবে, এ করতে হবে, আমরা তো সব জানি না। এবার ডাক্তার পাঠিয়ে দিয়েছে, এবার এখন এখানে অক্সিজেনও শেষ হয়েছে, অক্সিজেনও পাওয়া যাচ্ছে না, এখান থেকে অক্সিজেন দেওয়া যায় না। এবার এখন ওই পাড়েও গেলাম, মেডিসিনের দোকানে অক্সিজেনও পেলাম না, এখন এবার আমাকে বাধ্যতামূলক হয়ে নার্সিং হোমে যেতে হচ্ছে। অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এ হাসপাতাল ও হাসপাতাল নিয়ে রীতিমতো রাভিশ্বাস দশা, কি করবেন তারা উৎকণ্ঠায় রয়েছেন। দেখুন আমাদের প্রতিনিধি পিউর প্রতিবেদন। সরকারি হাসপাতালে যে তথৈবচ অবস্থা এবং হাল যে একেবারে বেহাল, তা আরও একবার প্রমাণিত হলো আজকে এখানে আসার পর। আজ রবিবার এবং রবিবার এসেও এই রাজ্যের অন্যতম একটা বিখ্যাত হাসপাতাল বলা যায় এনআরএস, সে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে এসেও কিন্তু আজকে আমরা সেরকম একটা উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ দেখতে পাচ্ছি। এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার লেখা আছে আইসিইউ অন হুইলস, অর্থাৎ এখানে কিন্তু ভেন্টিলেশনে রয়েছেন এক রোগী যার অবস্থা অত্যন্ত সংকটজনক। সুদূর বহরমপুর থেকে এসেছে এই পেশেন্টকে নিয়ে তাদের পরিবারের লোকজনরা, অথচ এই পেশেন্টকে নিয়ে তারা ভোর থেকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে শহর কলকাতার একাধিক হাসপাতাল, কখনো আরজিকর হাসপাতাল, সেখান থেকেই বলা হয় এখানে কোনো রকম বন্দোবস্ত হবে না, চিকিৎসা হবে না, সেখান থেকে নিয়ে আসা হয় এনআরএস। কিন্তু এখানে নিয়ে আসার পর এখনও সেই সংকটজনক অবস্থাতে কিন্তু এই আইসিইউতে বন্দি, অ্যাম্বুলেন্সে বন্দি রয়েছে সেই রোগী, অথচ তাকে এখনও পর্যন্ত কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। সবচেয়ে বড় কথা, তার জন্য নাকি কোনো বেড এখনও পর্যন্ত মিলছে না, অর্থাৎ এখানে বেড নেই। রেফারেল সিস্টেমটা চালু করা হলো, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফারও করা হচ্ছে। তাহলে রেফার করা হচ্ছে কি দেখে? যখন হাসপাতালে কোনো বেড নেই তাহলে রেফার করা হলো কেন? যে রোগীকে কথা আপনার কথা যে রোগীর কথা আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, সেই রোগী একেবারে বহরমপুর থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানকার নার্সিং হোমে প্রথমে তার ট্রিটমেন্ট হয়, যেখানে বলা হয় যে তার কিডনিতে প্রবলেম এসেছে এবং একই সঙ্গে তার শ্বাসকষ্ট রয়েছে, এবং শ্বাসকষ্টের জন্যই কিন্তু বর্তমানে এই অ্যাম্বুলেন্সে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং অক্সিজেন, যেখানে দুখানার সাপোর্ট থাকে এই অ্যাম্বুলেন্সে, সেই অক্সিজেনের মাত্রা সেটাও কিন্তু লেভেল আস্তে আস্তে কমছে। তাহলে এই মতো অবস্থায় এই যে রোগী এতটা সংকটজনক অবস্থা রয়েছে, এর তাহলে আদৌ কি চিকিৎসা হবে? আদৌ কি চিকিৎসা মিলবে এই রোগীর, নাকি এভাবে অক্সিজেনের অভাবে একেবারে বলা যায় যে তিল তিল করে সময় গুনতে হবে তার পরিবারকে, এবং যে আচ্ছন্ন অবস্থায় রয়েছে সে জানতেও পারবে না তার সঙ্গে কি ঘটছে। আরও একবার হাসপাতালে সেই ঘুম ধরা ছবিটা কিন্তু সামনে আসছে, এবং একই সঙ্গে যে এই বেড নিয়ে যে এত সমস্যা, এত গড়িমসি, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এবং হাসপাতালে এই চেহারার কি আদৌ কোনো পরিবর্তন হবে না, আরও একবার সেই প্রশ্ন থাকছে রিপাবলিক বাংলার তরফ থেকে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, এনআরএস কলকাতা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।